তোমাদের সাথে পাবদার রেসিপি শেয়ার করব। তোমাদের দেখে দেখায় মাছগুলোর পেটে পাবদারও পুরো ডিমে ভর্তি। আর নুন হলুদ আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, যাতে মাছগুলো কড়াইয়ে লেগে না যায়, তার জন্য মাখিয়ে দিলাম। এরকম হালকা করে ভেজে এবং ভালোভাবে আমি এখন বেটে নেব। দেখে নাও, নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, সাদা সর্ষে, কালো সর্ষে আর অল্প পরিমাণ নুন দিয়ে কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, ব্যাস। আর তোমার বেটে রাখা তেলের মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন। এরপর দিয়ে দিতে হবে ওই তেল। মাছ ভাজাগুলো একে একে আমি সমস্ত অ্যাড করে দিলাম। এর মাঝে তো তোমাদের বলতে ভুলে গেছিলাম, এই গোটা রান্নাটা করবে সর্ষের তেলে, তাহলে একদম এর স্বাদ হবে পুরো বিয়েবাড়ির স্টাইলের পাবদার ঝাল।